নিজের এবং প্রিয়জনের জন্য পছন্দের পোশাকটি কিনতে দোকানে ভিড় ক্রেতাদের, ক্রেতাদের সরব উপস্থিতি আর বিক্রেতাদের হাঁকডাক, সব মিলিয়ে ঈদের আমেজে সরগরম অবস্থা নগরীর শপিং মলগুলো। দর্শক, মহানগরের ঈদবাজারের আজকের পর্বে আমরা চলে এসেছি নগরীর অভিজাত শপিং মল খুলশি টাউন সেন্টারে। দর্শক, আমরা এবার চলে এসেছি কেনফি লাইফস্টাইলের আউটলেটে। এখানে আমরা বেশ কিছু ক্রেতাকে দেখতে পাচ্ছি, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। তারা এইবার ঈদে কেমন পোশাককে আসলে পছন্দের তালিকায় রাখছেন, খুলশি টাউন সেন্টারে এবার কেমন কালেকশন দেখছেন। একজন ক্রেতাকে আমরা পেয়ে গেছি, এইখানে কেমন কালেকশন দেখছেন? সামনেই তো ঈদ, কেমন কেনাকাটা কেমন? ধন্যবাদ আপনাকে। না, কালেকশন অনেক ভালো শুনেছি, আমি আগেও এসেছিলাম এখানে, অন্যান্য মানে মার্কেটের তুলনায় এখানে কালেকশনও ভালো দেখছি অনেক। সোফার আমি এখন এসেছি, রিজনেবল প্রাইস শুনেছি এখানে, দেখি এখন কী করা যায়। আমাদের এই মার্কেটে হচ্ছে কম পয়সায় ভালো জিনিস পাওয়া যায়, সেভাবেই এর বেশভাবে আগ্রহ মানে ক্রেতাদেরকে আকৃষ্ট করতেছে এবং সেই জন্য ক্রেতারা আসতেছে। পাঞ্জাবি থেকে শুরু করে একদম স্যান্ডেল পর্যন্ত আমরা সব কিছুই রাখার চেষ্টা করছি এবং খুব ভালো সাপোর্ট পাচ্ছি কাস্টমারের। আশা করতেছি আমরা বিগত দুই বছরের যেই মানে করোনাকালীন যে ক্ষতিটা এটা আমরা পোষাই নিব ইনশাআল্লাহ। এখানে বিভিন্ন দোকানে আমি শার্ট প্যান্ট কিনছি, ওইখানে ভালো কালেকশন আমি পাইছি এবং প্রাইসগুলো রিজনেবল। এবার নতুন নতুন কালেকশন আসছে অনেক, নতুন ড্রেস, বাইরের ড্রেস আসছে অনেক, ভালোই। এবার যেহেতু সামার সিজন আমরা কাপড় তুলেছি ওভাবে যেন গরমকালে খুব সুন্দরভাবে একদম স্মুথলি পরতে পারে, ওরকম কাপড় আমরা রেখেছি। তো আলহামদুলিল্লাহ আমরা বিক্রি করেও সন্তুষ্ট, ক্রেতারও আসছে, ভালো লাগছে। দর্শক, কেনাকাটা তো করছেন, আর এই কেনাকাটা করেই যদি জিতে যান একটি ব্র্যান্ড নিউ একটি কার, তাহলে কেমন হয়? আর সেই কার জেতার রহস্যই আমরা জানবো। আমরা এখানে পেয়ে গেছি খুলশি টাউন সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি সৈয়দ রোম্মান আহমেদকে। আপনাকে স্বাগত। আমরা জানতে চাই ঈদ কেন্দ্রিক আপনাদের এই যে খুলশি টাউন সেন্টারে কী কী ব্যতিক্রমী আসলে আয়োজন রয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন এবং আপনারা অবগত আছেন, আমরা কিন্তু ঈদকে সামনে রেখে ঈদের আরও মানে রোজার আরও 20 দিন আগে, আমি 50 দিন ব্যাপী ঈদ মেগা ফেস্টিভ্যাল আমরা আয়োজন করছি এবং অলমোস্ট আমরা ঈদের আমাদের মহা উৎসবের দ্বার প্রান্তে চলে এসেছি। আসলে গত 2 বছর প্যান্ডেমিকের কারণে আমাদের ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে এবং আমরা ঈদের সেই সম্পূর্ণ আমেজ বা আনন্দ থেকে আমরা বঞ্চিত ছিলাম, আমরা এবার সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য আমরা মেগা ফেস্টিভ্যাল মেগা অফার নিয়ে এসেছি। আমরা প্রথম পুরস্কার হিসেবে আমরা একটি প্রোটন গাড়ি পিএসপির সৌজন্যে আমরা একটা প্রোটন গাড়ি দিচ্ছি এবং দ্বিতীয় পুরস্কার আমার সামনে আমার আরও প্রায় 1.5 ডজন পুরস্কার আমরা কিন্তু আমাদের সম্মানিত ক্রেতাদের দিচ্ছি এবং 500 টাকা পণ্য ক্রয় করলে আপনার প্রতিটি দোকান থেকে একটি করে কুপন পাচ্ছেন এবং আমরা অলমোস্ট একটা বিশাল সাড়া পেয়েছি এবং আমরা অনেক বেশি আনন্দিত এবং আমরা ক্রেতাদের কাছে কৃতজ্ঞ, তারা আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে এর ব্যাপারে। গত বছর আমরা করোনার কারণে ওই রকম বিজনেস করতে পারি না, ম্যাক্সিমাম টাইম বন্ধ ছিল। এই বছর কাস্টমাররাও খুব স্বতঃস্ফূর্তভাবে আসতে পারতেছে এবং আমরাও পর্যাপ্ত কালেকশন করেছি, তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা অনেক সাড়া পাচ্ছি। পাঞ্জাবি প্রোডাকশনগুলো আমাদের নিজস্ব, তো এবার যেহেতু একটু ওয়েদারটা গরম তো আমরা এই কথা চিন্তা করেই ফ্যাব্রিকগুলো একটু কটন বেস করার চেষ্টা করছি। এখানে কালেকশন মোটামুটি মানে ভালোই দেখছি, যারা ধরেন একটু ঈদের দিন সকালে পরার জন্য ভালো রিজনেবলের মধ্যে চাচ্ছেন ওরা এখানে এসে মানে ইজিলি পাবেন। অনেক ধরনের কালেকশন আছে, কসমেটিক্সে মেকআপ প্রোডাক্টস অ্যান্ড অল এগুলোই দেখছি, ব্যাগস অ্যান্ড স্যান্ডেলস এগুলোই দেখেছি, কালেকশন ভালোই আছে। দর্শক, মহানগর ঈদবাজারে এই ছিল আমাদের আজকের পর্বে। অন্য কোনো সময় অন্য কোনো শপিং মল থেকে সেখানকার ঈদবাজারের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সঙ্গে থাকবেন মহানগরের। কতক্ষণে নিষ্পাপন অকালে জ্বরে গেল, এটা ড্রাইভারটা কে নিবে?
মানুষের মধ্যে অপরাধ ভীতি কমানো এবং অপরাধীদের মধ্যে অপরাধ করার ভীতি বাড়ানো। এটা রাত্রে ফুটছে, সকালে বন্ধ হয়ে যায়। শিষ্টাচার সব জায়গায় দরকার আছে এবং হি ডিজার্ভ দ্যাট। বছরে এখান থেকে 15,000-এর বেশি ইঁদুর যাই সাপের খাদ্য হিসেবে। যত আইসিইউ থাকুক, সংক্রমণের যে হার, এটি যদি আমরা রোধ করতে না পারি, নো হসপিটাল উইল বি এনাফ। দামপাড়া শুধু একটা সিনেমা না, বাংলাদেশ পুলিশের দেশপ্রেম।